মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার হাটবাজারগুলোতে তরমুজের লাগামহীন মূল্য থাকায় গরিব ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গরমের স্বস্তিদায়ক রসালো ফল তরমুজ। ফলে তরমুজ এখন আর গরিবের ফল নয়, কয়েকদিনের ব্যবধানে তরমুজের দাম আকাশচুম্বী হয়, গরিব ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে রসালো এই ফল। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যেসব তরমুজের দাম রমজানের আগে 100 থেকে 150 টাকায় বিক্রি হতো সেগুলো এখন 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। বাজারের বড় সাইজের একটি তরমুজের মূল্য 500 থেকে 550 টাকা দাম চাচ্ছেন খুচরা বিক্রেতারা। মাহে রমজানে তরমুজের লাগামহীন মূল্য থাকায় গরিব ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গরমের স্বস্তিদায়ক রসালো এই ফল। তরমুজের লাগামহীন দাম বৃদ্ধির কারণে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরমুজের দাম নিয়ে ব্যবসায়ীদের নানান আলোচনা সমালোচনা করছে তরমুজ ক্রেতারা। এমনকি ব্যবসায়ীদের শিক্ষা দিতে তরমুজ না খাওয়ার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।